16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। গোটা রাজ্যের সাথে ধনপুর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধনপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাবিল মিয়া। জয়ের আশা নিয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছে বিধানসভা এলাকায়। এক সাক্ষাৎকারে উনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু ধনপুরের জন্য কিছুই করেননি। অন্যদিকে বর্তমান এই এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা, কিন্তু অবস্থায় কি ধনপুরবাসী কিছু পায়নি। তৃণমূল কংগ্রেসের উপর মানুষ আস্থা রাখছে। উনি আরো বলেন, আগামী 6 ফেব্রুয়ারি সোনামুড়ায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, আমি আজকে আমাদের বিধানসভাতে প্রত্যেকটা জিপিতে আমাদের জেলার কর্মীদেরকে নিয়ে, ও এরিয়ার কর্মীদেরকে সাথে নিয়ে বাইক আর গাড়ি রিলি করেছি আমরা, বিশাল রিলি। সেই রিলি করতে গিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে, যে একটা উপলব্ধি আমার হয়েছে, যে দীর্ঘদিন এখানে মুখ্যমন্ত্রী এরিয়া ছিল, এক সময় সমচৌধুরীর এরিয়া ছিল, রাজ্যের মন্ত্রী হোসিয়ান মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এরিয়া ছিল, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর এরিয়া, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও এখানে বিধানসভাতে আবার দাঁড়িয়েছেন প্রতিমা ভূমি। আমি আজকে এখানে মানুষ যেতে ভয় পায়, কিন্তু আমি আজকে সমস্ত ট্রাইবেল এরিয়াতে পর্যন্ত ঘুরেছি, সেখানে মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক, আমার খুব ভালো লেগেছে। মানুষ ঘর থেকে দৌড়িয়ে এসছে, আশীর্বাদ করছে আমাদেরকে। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যে আসলে মানুষ কাকে ভোট দেবে। দীর্ঘদিন ধরে কমিউনিস্টের শাসনে মানিক সরকারকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু এই এরিয়ার মানুষ বঞ্চিত, পাহাড়ি থেকে সমতল পর্যন্ত মানুষ বঞ্চিত হয়ে আছেন, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। বেকাররা বেকারত্ব জেলা ভুগছেন, একটা মুখ্যমন্ত্রী এরিয়াতে প্রচুর বেকার, সেখানে আজকে কর্মহীন হয়ে পড়েছে, তাদের কর্মসংস্থান করা হয়নি। আজকে এখানে কেন্দ্রীয় মন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে মানুষ তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু মানুষ ভাবছেন কাকে ভোট দেবেন। মানুষ এতদিন চিন্তিত ছিলেন যে সিপিএমকেও দেব না, বিজেপিকেও দেব না, হয়তো যদি কংগ্রেস থাকতো কংগ্রেসকে আবার হয়তো চিন্তা ভাবনা করতো, কিন্তু আজকে সর্বশেষ সিপিএম আর কংগ্রেস যে মিতালি, এটা প্রমাণ করে দিয়েছে দীর্ঘদিন পর্যন্ত কংগ্রেস সরকার হচ্ছে, হয়ে যাচ্ছে, প্রতিটা নির্বাচনে এই তো সরকার এসে যাচ্ছে, সব এই আশা করে মানুষ কিন্তু বারবার কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু নেতারা বিক্রি করে দিয়েছে সিপিএমের কাছে, সেটা আজকে প্রমাণিত হলো। সেই প্রমাণের ফলে আজকে আমি যখন এরিয়াতে গিয়েছি, তখন মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আমাকে টাটা ভাই ভাই দোয়া সালাম দিচ্ছে, আমরা ভোট দেবো হাত দিয়ে ইশারা করছে, কিন্তু ভয় পাচ্ছে, সেখানে সন্ত্রাসীরা ভাই ভাইয়ের ভয়, কিন্তু ব্যালটে ওরা প্রমাণ করে দেবে, নির্ঘাত কমিউনিস্টকেও শিক্ষা দেবে, বিজেপিকেও শিক্ষা করে। আমি বললাম এতটুকু চ্যালেঞ্জ করে এই কেন্দ্রে প্রতিমা ভূমিকেও জিতবে না, কমিউনিস্ট পার্টির প্রার্থীও জিতবে না। আমাদেরকে মানে এই এরিয়ার মানুষ নতুন নতুন দল নতুন ভাবনা চিন্তা করছে, মানুষ খুব আনন্দিত হয়েছে, আমরা তৃণমূল থেকে প্রার্থী দেওয়ার ফলে সেখানের মানুষের একটা বড় নিঃশ্বাস ফেলতে সুযোগ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসবে কিনা প্রচারে? মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের 6 তারিখ সোনামুড়াতে আমাদের রাঙামাটিয়া মাদ্রাসাতে বিকাল 4 ঘটিকার সময় আসছেন, উনি এখানে প্রথম উদয়পুরে যাবেন এয়ারপোর্ট থেকে এসে, তারপরে উদয়পুর থেকে সোনামুড়া আসবেন, রাঙামাটিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন, সেখানে আমরা যাব, গিয়ে দেখা করব, সেখানে কোনো সভা নয়, কিন্তু এমনিতে উনি পরিদর্শনে আসবেন, এটা মাদ্রাসার খবরাখবর নিতে আসবেন, কীভাবে চলছে মাদ্রাসাটা, এটার নাম অনেক সারা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় মাদ্রাসা, সেটা কলকাতার মানুষও জানে, সেই ক্ষেত্রে উনি জানেন এই মাদ্রাসাটার নাম জানেন, সেটা দেখার জন্য উনি আসছেন আগামী 6 তারিখ বিকাল 4 ঘটিকায় সেই রাঙামাটিয়াতে, এবং 7 তারিখ আগরতলাতে রিলি হবে, বিশাল জমায়েত হবে, এই জমায়েতে আমরাও যাব, আর তার সঙ্গে আপনাদের মাধ্যমে প্রত্যেককে অনুরোধ করছি, মা বোন ভাই বন্ধু যারা আছেন, মমতাদির কী বার্তা দিতে চেয়েছেন, উনি এমন একটা বার্তা নিয়ে আসছেন যে ত্রিপুরার মাটিতে যখন মমতা ব্যানার্জির পা পড়ছে, আমরা নির্ঘাত ভেবে নিচ্ছি বিজেপির পতন ঘটিয়ে উনি এখান থেকে যাবেন, এই আশা দৃঢ় বিশ্বাস আমি রাখি। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়।
এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।